প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার সময় হলো 7 সেকেন্ড, তারপর উত্তর জানিয়ে দেওয়া হবে। 7 সেকেন্ডের মধ্যে তুমি যদি উত্তর দিতে পারো তাহলে তোমার উত্তরটি কমেন্ট করে নিজেকে জিনিয়াস প্রমাণ করো। একটি প্রশ্ন থাকবে শুধু তোমার জন্য, যদি তুমি পারো তাহলে কমেন্টে জানিও, সামনের শনিবার মাই ডায়েরির পাতায় তোমার নামটি জানানো হবে। আজকের প্রথম প্রশ্নটি আপনার মোবাইল স্ক্রিনে। একটি মেয়ে রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি এলো, তার কাছে কোনো ছাতা ছিল না, অথচ সে কিন্তু ভিজল না, কিভাবে সম্ভব? একটা কথা বলি, পাশে কিন্তু কোনো বাড়িঘরও ছিল না। সময় শেষ। উত্তরটি হলো বৃষ্টি হলো তার বান্ধবী, অর্থাৎ তার ভেজার কোনো কারণই ছিল না। দ্বিতীয় নম্বর প্রশ্নটি আপনাদের মোবাইল স্ক্রিনে, একটু ভালোভাবে ভাববেন। বি ও ওয়াই অর্থাৎ বয় ইজিক্যাল টু 21525, তাহলে জিআইআরএল অর্থাৎ গার্ল ইজিক্যাল টু কত? উত্তরটি যদি আপনি জেনে থাকেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার সময় শেষ। জি হবে আপনার 7 নম্বর অ্যালফাবেট, আই হবে আপনার 9 নম্বর অ্যালফাবেট, আর হবে আপনার 18 নম্বর অ্যালফাবেট, আর এল হবে 12 নম্বর অ্যালফাবেট। তাই 7 9 1 8 1 2। কি বন্ধুরা, ধাঁধাটি কেমন ছিল? যদি তুমি জেনে থাকতে কমেন্ট করো। 3 নম্বর ধাঁধাটি আপনাদের মোবাইল স্ক্রিনে। কাঁদতে কাঁদতে মরে যাই, রাতে কাজে লাগি, কী বা নাম তার বলো তো বন্ধুরা দেখি? উত্তরটি যদি জেনে থাকেন কমেন্টে লিখে জানাবেন। সময় শেষ। উত্তরটি হবে মোমবাতি। 4 নম্বর ধাঁধাটি আপনাদের মোবাইল স্ক্রিনে, একটু ভালোভাবে ভাববেন, এটি এবং ইন্টারেস্টিং একটি প্রশ্ন। কাপড় সরালে চুল, আর চুলের নিচে থাকে আসল জিনিস, বলো তো বন্ধুরা জিনিসটা কি হবে? সময় শেষ। উত্তরটি হবে ভুট্টা। 5 নম্বর ধাঁধাটি আপনাদের মোবাইল স্ক্রিনে। দেখুন বন্ধুরা, এখানে 3টি মেয়ের ছবি এসেছে, তো এই 3টি মেয়ের মধ্যে কোথায় কিছু কমতি আছে, ভালো করে ছবিটি দিকে দেখুন। সময় শেষ। মাঝখানের মেয়েটির বগলের দিকে তাকান, একটু কমতি আছে, আপনি যদি পেরে থাকেন তাহলে কমেন্টে লিখবেন আমিও পেরেছি। 6 নম্বর প্রশ্নটি আপনাদের মোবাইল স্ক্রিনে, এটি একটু ভালোভাবে মন দিয়ে ভাববেন। বলো তো বন্ধুরা, আগের বছর 30শে ফেব্রুয়ারিতে তুমি কি খেয়েছিলে যা তুমি কখনো ভুলতে পারবে না? সময় শেষ। কিছুই না, কারণ 30শে ফেব্রুয়ারি হয়ই না, লিপ ইয়ার থাকলে 29শে ফেব্রুয়ারি হয়, আপনি যদি জেনে থাকতেন কমেন্টে জানাবেন। 7 নম্বর ধাঁধাটি আপনাদের মোবাইল স্ক্রিনে, আজকের গুরুত্বপূর্ণ একটি ধাঁধা। বলুন তো, বিয়ের আগে প্রেমিক করে আর বিয়ের পরে স্বামী করে, বলো তো বন্ধুরা উত্তরটি কী হবে? সময় শেষ। উত্তরটি হবে কেয়ার করা, অর্থাৎ বিয়ের আগে প্রেমিক কেয়ার করে আর বিয়ের পরে স্বামী কেয়ার করে। 8 নম্বর ধাঁধাটি আপনার মোবাইল স্ক্রিনে, বলো তো বন্ধু কী সেই জিনিস যা শুধুমাত্র আইফোনে আছে, অন্য কোনো ফোনে নেই? খুব জিনিয়াসরা উত্তরটা কিন্তু দিতে পারবে, একটু ভাবুন। সময় শেষ। উত্তরটি হলো একটু খাওয়া আপেলের লোগোটা কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনে থাকে না। বন্ধুরা, আজকে 9 নম্বর প্রশ্নটি আপনাদের মোবাইল স্ক্রিনে, খুবই ইন্টারেস্টিং এবং মন দিয়ে ভাবুন। হাত দিয়ে নাড়ায়, থুতু দিয়ে খাড়া করে, ফাঁক বুঝে ঢুকিয়ে দেয়, বলো তো বন্ধুরা কি সেই জিনিস? সময় শেষ। উত্তরটি হবে সূচ ও সুতো। 10 নম্বর ধাঁধাটি হলো একটি ছেলে আর একটি মেয়ে পরীক্ষায় ভূগোলে 100তে 100 পেয়েছে, বলো তো বন্ধুরা দুজনের মধ্যে কে বেশি বুদ্ধিমান হবে? উত্তরটি ভালো করে ভাবুন। সময় শেষ। উত্তরটি হবে ছেলেটা বেশি বুদ্ধিমান, কারণ ছেলেদেরকে বুদ্ধিমান বলা হয়, মেয়েদেরকে বুদ্ধিমতী বলা হয়। আপনার জন্য রইল একটা প্রশ্ন। গাছ নেই পাতা আছে, মাছ নেই জল আছে,
সঠিক উত্তরটি দিয়ে শনিবারের মাই ডায়েরি খাতায় তোমার নামটি তুলো। কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।